সকালবেলায় রাফুর বাবা আজকে জবে চলে গিয়েছিল। ভিডিওটা আসলে গতকালকে, আমি আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি, বাট হঠাৎ করে ওর নাকি একটু খারাপ লাগছিল। সো ও প্রায় 11:10 সকালে গিয়েছিল, মেবি 11:12-টার দিকে আবার চলে এসেছে। আর ওর জন্য বিরিয়ানি লাঞ্চে আমার এক বোন দিয়ে দিয়েছিল, আমার একটা বড় আপু আছে এখানে, উনি ওনার হাজব্যান্ডও রাফানের বাবার সাথেই জব করে। সো সব প্রায়ই লাঞ্চটা উনি দিয়ে দেয় রাফানের বাবাকে, মানে উনি অনেক বেশি ভালোবাসেন আমাকে, প্লাস রাফানের বাবাকে ও উনি ভাই ডাকেন, সো ওই হিসেবে মানে অনেক বেশি ক্লোজ আর কি। তো ওই বিরিয়ানির বক্স আবার রাফানের বাবা নিয়ে এসেছিল আমার বাসায়, আবার আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, অনেক মজা হয়েছে আসলে। এত বানাই তারপরও যে কোথাও থেকে আসলে খেতে যে কেন যেন ভালোই লাগে। আমাদের রিলেশনটা আসলে এমন ছিল যে ওই যে ইটালিতে দেখা যেত আমি একতলায় উনি দোতলায় থাকতো, সো কোনো কিছু আমিও না দিয়ে খেতাম না, আবার উনিও আমাকে না দিয়ে খেত না, মানে এরকম হয়ে গিয়েছিল আর কি। আর আমার প্রেগনেন্সি টাইমটাতে তো উনি আমাকে এত তো করেছে যে কী আর বলবো, অনেক রান্নাবান্না হেল্প করেছে, মানে আমি রান্না করতেই হয় না, অনেক সময় দেখা যায় যে মানে একটু খারাপ লাগছে তখন আমাকে উনি রান্না করে পাঠাতো, মানে অ্যাজ লাইক আমার বড় বোন থাকলে যা করতো আর কি ওরকমটাই করেছে। এখন হয়তো বা আমার থেকে একটু দূরে চলে গিয়েছে, যার কারণে আমার এতটা পসিবল হয় না বাচ্চাদের স্কুল, মানে একটু হোয়েট চ্যাপেলে থাকে আমার এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ডিস্টেন্স আর কি, 1 ঘন্টাও পুরা না, একটু কম, বাট বাচ্চা টাচ্চা নিয়ে আসলে যেতে আসতে টাইমে মিলে না, এরকম একটা অবস্থা আর কি, হঠাৎ হঠাৎ যাওয়া আসা হয়। আর আসার সময় রাফুর বাবা বাসায় একদমই ফ্রুটস ছিল না, তো রাফুর বাবা কিছু ফ্রুটসও নিয়ে এসেছে। আসলে আমার রিয়ামটা দেখা যায় যে ভাত থেকে মানে হাবিজাবি খেতে একটু বেশি পছন্দ করে, ও স্ন্যাক্স টাইপের খাবার, ফ্রুটস বা জুস টুস, মানে অন্য টাইপ ভাত থেকে অন্য ফ্রুটস দেশ দেখা যায় যে সারাদিন একটার পর একটা খাবে, প্লাস স্ন্যাক্স টাইপের খাবারগুলো খাবে, তো ওর জন্য সবসময় বাসায় এনে রাখে। আর হচ্ছে খুকির বাসায় আমরা বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর মুভি দেখছিলাম, সবাই একসঙ্গে বসে মুভি দেখতে ভালোই লাগে। আর বাচ্চারা তো ফুপির বাসায় গেলে মনে হয় যে ওরা খুব খুশি থাকে, কাজিনরা সব একসাথে হয়, আমরা কাজিনরাও যখন সবাই একসাথে হই আমাদেরকে আমাদেরও ভালো লাগে, বাচ্চারাও তো সব কাজিনরা একসাথে হয় তাদেরও ভালো লাগে, এই আর কি। সো আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর একটু গ্রিন টি খাচ্ছিলাম আমি। আর এবার বাসায় চলে এসেছি, ছোট্ট একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম, আল্লাহ হাফেজ। I get the two.